কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার দুই যুবকের মৃতদেহ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে তারা। ঘোলা থানার অন্তর্গত বেলঘড়িয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ঝোপ থেকে উদ্ধার হলো দুই যুবকের মৃতদেহ। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতেরা প্রকাশ সিং ও মোহাম্মদ সালাউদ্দিন, বাড়ি টিটাগড় থানা এলাকায়। জানা গেছে দুজনেই গরু কেনাবেচা করত। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে রাস্তার ধারে দেহ দুটি ফেলে রাখা হয়েছে। তবে কি কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ দুটিকে ময়নাতদন্তেও পাঠিয়েছে পুলিশ। আবাসী খদ্দেরাইয়ে তো চা খাইছে, তারা বললো যে ওখানে দুটো বডি পড়ে রয়েছে। জিজ্ঞেস করলাম, পুলিশ আসে না? এখন এখন তো আসে নাই। তা যখন পুলিশ আসে তখন ওই বাইকে করে বোধহয় ওরা এখানে জিজ্ঞেস করলো কার ইসে যে বডিটা কোন জায়গায় পড়ছে। তখন বললো যে ওদিকে, ওই কালবাইটির ওদিকে শুনছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বেলঘড়িয়া।